শোবিজ অঙ্গনে একের পর এক ভেসে আসছে শুধু দুঃসংবাদ। গজল সম্রাট পঙ্কজ উদাসের মৃত্যুর রেশ কাটিয়ে ওঠার আগেই আবারও এলো দুর্ঘটনার খবর। 26 ফেব্রুয়ারি ভারতের বিহারের কাইমুরে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন ভোজপুরি চলচ্চিত্র জগতের আলোচিত অভিনেত্রী আঁচল তিওয়ারিসহ একই অঙ্গনের আরও অনেকে। ভারতের পুলিশ সূত্রে জানা গেছে, বিহারের কাইমুর জেলায় একটি এসইউভি ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অভিনেত্রী আঁচল তিওয়ারি ছাড়াও ভোজপুরি ইন্ডাস্ট্রির সঙ্গীত শিল্পী বিমলেশ পাণ্ডে ওরফে ছোটু পাণ্ডে, অভিনেত্রী সিমরান শ্রীবাস্তব, প্রকাশ রাম, দধিবল সিং, অনু পাণ্ডে, শশী পাণ্ডে, সত্যপ্রকাশ মিশ্র এবং বাগীশ পাণ্ডের মৃত্যু হয়েছে। এরা সবাই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ ছিলেন। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সঙ্গীতশিল্পী ছোটু পাণ্ডে পুরো টিম নিয়ে ভারতের ইউপি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে। কাইমুরে জাতীয় সড়কের এই দুর্ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে সবার। এই ঘটনায় ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে। এই ঘটনায় একঝাঁক তারকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, কাইমুর জেলার মোহানিয়া তানা এলাকার দেবকালের কাছে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় আমরা শোকাহত। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। পুলিশ খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।